COP29-এর আনুষ্ঠানিক আলোচনা শেষ হওয়ার আর মাত্র 3 দিন বাকি। দরকষাকষি অব্যাহত আছে, কিন্তু এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অর্জন নেই। বিশেষ করে অর্থায়নের নতুন মাত্রা নির্ধারণ প্রশ্নে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পার্থক্য অনেক বড়। কপের 5টি থিমেটিক এরিয়ায় নেগোসিয়েশনে সমঝোতা আনার জন্যে উন্নয়নশীল এবং উন্নত দেশের 10 জন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে আলোচনা করেই ব্যবধান কমিয়ে আনার জন্যে। অন্যদিকে এখন পর্যন্ত জলবায়ু তহবিল বা NCQG নতুন যে মাত্রা নির্ধারণ করার খসড়া তৈরি হয়েছে সেখানে $1 ট্রিলিয়ন বার্ষিক দেয়ার কথা বলা আছে। LDC-র পক্ষ থেকে দাবি করা হয়েছে $220 বিলিয়ন যেন LDC-র জন্য ডেডিকেটেড করা হয়, আর এই তহবিলে যে টাকাই আসুক তার যেন 20% UNFCCC-র উইন্ডো মানে গ্রিন ক্লাইমেট ফান্ডের মতন তহবিলের মাধ্যমে বিতরণ করা হয়। অন্যদিকে কার্বন মার্কেট মেকানিজম নিয়ে কিছু মতবিরোধ থাকলেও এটা 2-1 দিনের মধ্যে চূড়ান্ত হবে বলে অনেকেই মনে করছেন। ইতোমধ্যে আশঙ্কা দেখা দিয়েছে যে নেদারল্যান্ডসের COP6 অথবা কোপেনহেগেন কপের মতন বাকু কপও ব্যর্থ হবে কিনা। অনেকেই বলছেন হতাশ হওয়ার কিছু নেই, সমঝোতা হয়তো হবে, কারণ বাকু প্রেসিডেন্সি তাদের দেশের কপটাকে ব্যর্থ হতে দিতে চায় না। বলা হচ্ছে সঠিক গ্রাউন্ড ওয়ার্ক না করার কারণে, কপ প্রেসিডেন্সি বা কপ ট্রয় প্রেসিডেন্সি ট্রয়র গ্রাউন্ড ওয়ার্ক না করার কারণে এবার কপের প্রথম পর্যায়ের আলোচনা, বিশেষ করে কারিগরি আলোচনা থেকে কোনো সুফল আসেনি। কিন্তু হতাশ হতে রাজি না, দীর্ঘ এবং দক্ষ নেগোসিয়েশন অভিজ্ঞতা আছে এমন মানুষরা বলছেন যে 3 দিন কপের জন্য অনেক বড় সময়, আবার রেকর্ড আছে অনেক সময় বাড়ানো হয়ে থাকে, বর্ধিত সময় হয়ে থাকে। তারা আশাবাদী হতে বলছেন এবং তারা মনে করছেন যে এই 3 দিনের আলোচনায় বাকু কপ থেকে সিদ্ধান্ত আসবে, কোনো না কোনো অর্জন নিয়ে ঘরে ফিরতে পারবে জলবায়ু অভিঘাত যুদ্ধ মোকাবেলায় নিয়োজিত থাকা মানুষগুলো। আজারবাইজানের রাজধানী বাকু থেকে মোল্লা আমজাদ হোসেন, এনার্জি অ্যান্ড পাওয়ার।